ওগুলো ভাই ওগুলো দেখান সুন্দর করে মাছ। এই কন্দাই জ্বর দেখি আমি একটু আসতেছি। কন্দাই জ্বর শেভ করছি, কালকে তো ঈদ। হ্যাঁ ফেসিয়াল মেট করি আসি। ফেসিয়াল করানোর লাগে বলি তোমার 12 জন লাগতো না? তোমার আমি করে দিব, তোমার এক গুণবতী বউ থাকতে তোমার ফেসিয়াল বারে করান লাগবো। শেভ করবার হরে তো তুমি একদম সকসক সোনা সান হয়ে গেছো, একদম হীরা ডায়মন্ড। আসো তোমাকে ফেসিয়াল আমি করে দিব, আমি করে দিব, আমি আসলে করে দিব, ফেসিয়াল করে দিব, হাত মাসাজ করে দিব, ফেডিকিউট মেডিকিউট করে দিব। না অবশ্যই ফ্রি না, একটু তো টাকা পয়সা দিবে তুমি আমার। আসা বসা আমি করে দিব। ইয়ারা তে একই কুতু কুতু করে আয় ফেসিয়াল করে দিব, 10 টাকা দক, 20 টাকা দক, 30 টাকা দক, 100 ইউরো দক, আরে দিব কিলে বারে করব। তুমি বসি যাও, আমি তোমাকে ফেসিয়াল করে দিচ্ছি। আহারা ফুরা ভাই ইয়ারা ইয়ানা আমি এ আনের কি কয় জানি, শ্যাম্পু দিছি, চিনি দিছি, একটু লেবুর রস দিমু, এটা আমি তারে ফেডিকেট মেডিকেট করাম, বুঝছেন নি? তুমি বসি যাও টেবিলের উপরে, চেয়ারের উপরে, তারপরটা আমি চাই এ দো ঠেন্ডুক হানি একটু দো, এটা ভিজুক তোমার। এখন আমি ফেসিয়াল শুরু করুম, এটা মানে নরম হইতে থাকবো, তারপর তোমার ঠ্যাং ডলা দিব, বুঝছো না? অন তোমার ফেসিয়াল করাম দো গুড় বেটা। আসতে না আগো কো ফাল মারে যাইবো, আরে ফালর গিলান কত টাকা নিব তুমি জানো? তোমার বউ থাকতে এ এমনি থাকো, তোমার বউ থাকতে প্রথমে তোমাকে ক্লিন জানতি মুখটারে ক্লিন করো, কারণ সারাদিন কত কাম করো, গাই মাই সালো, বুঝো না? আপুরা ভাইয়েরা সুন্দর করে মাসাজ দি 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 দি, একদম সেরকম একটা তারে ফেসিয়াল দিব, বুঝছেন নি? টাকা গুণ আয় হাই যাবো কি কেন ইয়েরা পার্লারে যা, পার্লার গেলে তো টেয়া খরচ না, আমি বাসন লাগতো না, আমরা এই সারিও মুখে গুন দিয়ে হান্ডিয়া দিল কিনে দিও, বুঝো না? দেখো তোমাকে একটা কুশন দিতে হলে মানে ভালো হইব না, দেখি একটু সোজা, আর একটু যাও, আর একটু যাও, প্রথমে একটু ক্লিন জার দিই, বুঝছি না ফুটো ভাইয়েরা মুখটারে ক্লিন করে দিই, দেখি শক শক করবো, খালি যদি সাঁতা মাথা থাকে না শক শক করবো, বুঝছো নি? ভাল লাগে না? হাসা কথা কইও, মিশা কথা কইও না, চিন্তা করো তোমার টাকার কেমনে বাসাই দিব কো। হ্যাঁ তোমার টাকা কিভাবে বাসাই দিব বলো, দেখছেন না? আর পুরো ভাইয়ারা আর হের টাকা কেমনে বাসাই দিতাম কন, তারপরে যদি কয় যে হের টাকা বেকা খরচ করি গেলে তাহলে ওইব নি কনছেন? আর পুরো ভাইয়ারা এদেশে পার্লারে অনেক টাকা যায়, তো চিন্তা করলাম যে না আমি করে দিই। কেমন লাগে হাসা কথা কইও? আরে আরে ফ্রাম ফুর্তি মারিও না, সত্যি কথা কো, কেমন অনেক ভালো লাগতেছে, ভালো লাগতেছে? উদাহ আমি টাকা গুন একটু কুতকুতার নেই, আঙ্গ দিয়ে নাকি একটা ছেলুন দন দিয়েলাম। হ্যাঁ সাই এই যে এমন ডলা দিয়ে আপুরা ভাইয়া দেখি যে এমন ডলা দিয়ে নাকি সেলুন ডলা দিয়ে সহ এই তাহলে তুই সহ, দেখছ নি? একদম দব দিবেন সাদা করে দিব তো এ
যে সাদা তোমারে করে দিয়ে হাববি, হ্যাঁ যে সাদা তোমারে করে দিয়ে, এ তোর এই বুগি জুগি দি পাল্লারে তুন বুঝে দিত ঠিক না, হ্যাঁ তোর এই বুগি জুগি দি পাল্লার তুন বুঝে দিছো নি সাদা গেছো তুমি, হ্যাঁ আরে গুতা তোরে এই বুগি জুগি দি পাল্লার তুন বুঝে দিত, হ্যাঁ ঠিক না ঠিক না, কয় না মনে মধ্যে বার কর লাগবো বলিয়েন ভাইয়া কেমন লাগে বস বলিয়েন, হ্যাঁ কেমন লাগে আপুরা ভাইয়েরা সুন্দর করে হেতেন ডেকানা ফেসিয়াল করে দিয়ে রাগে বুঝছেন নি, টিয়া গুন বাঁচি গেল খুদা কামে দশ টিয়া কিসের দশ টাকা ফেসিয়াল কত ফেসিয়াল কত মিনিমাম 30 টাকা মিনিমাম না ফরাসিতে 30 টাকা হইতো না ফরাসিতে আরো বেশি আফ্রিকান হলে তাও ঠিক আছিল মানতাম ফরাসিরা 30 টাকা বুঝি মাইনব ফরাসিরা যে দেখো এককারে দবদবা সাদা তা করতে ইত্তার না মানে ফ্রেশ করে গেলে যে তোমার একদম দবদবা দিছে নি এটা দিই ফেরি এটা হইতে হইতে ফেরিকিউট মেডিকিউটটা করা শুরু করে দিই এটা একটু ঝা ঝালা বুঝছো নি এটা ভালো উদা কামে টাকা গুন আর দিও বুঝছো নি স্বামীর টাকা বাসায় স্বামীকে কুটুপুতি করে দিব এই যে দেখো এটা এটা হুক ঠ্যাং দেবো বুঝছো না আপুরা ভাই এরা এটা শুকাইতে থাকুক তার পাটা এখন ডলা শুরু করবো অনেক জলে হ্যাঁ এটা এটা খুব ভালো আচ্ছা এটা হইতে হইতে দেখি একটু দূর এটা এভাবে বসো এই হরিচ্ছা কুসুম আরাম লেতে আছে আসলে ভাইয়ারা মানে এটাকে আমি শুকাইতে দিচ্ছি আর কি এবার এমনি হন বস দেনের হইছে আপুরা ভাইয়ারা হ্যাঁ দেন কত রকম কমেন্টস দেখবো তুমি ভিডিওর মধ্যে কালকে দেখো হ্যাঁ শোনো যেসব মানছে কয় তুমি আনলে কেমনে গড় কর সেসব মানছের একটু উত্তর দাও না নাহলে তো ঢুকি দিব ক হ্যাঁ তুমি তো দিয়ে ফেলছো একবার কে দিছি যত পর্যন্ত উত্তর দাও এবার গুঁড়ো ঠ্যাং ধরি নরম হয়েছে না অনেক তো নরম হয়েছে যদি ইয়া থাকতো না তো আরে দাও এদেশে আবার সব কিছু হন জানা ফুরা ভাইয়েরা দেখি এক সময় আনন্দ নে তুমি একদম ইজি থাকো হ্যাঁ তাহলে আমার এই মালিশটা করতে সুবিধা হইব ইস টাজার টাজার আর একটু ডোলা হইতা বেশি ভালো হইতো না হুম টাজারটা যদি এই যে আপু করে ভাইয়া করে দেখান
আমি গোবর পায়ে রই যে গোড়ালি ফাটে না পুরা বাইয়েরা তুমি ফারে আমি ফারে লড়াবো তুমি যদি ফারে ইয়া করি রাখো তাহলে আমি লড়াবো কেমনে দেখছেন এই যে গরম হানি দি শ্যাম্পু দি একটু থুইছি না যার কারণে একটু নরম হয়ে গেছে দেখছেন যে সব সব করবো রে রাজু হ্যাঁ স্বামীর ফাইন নিছে স্ত্রীর বলে বেহেস্ত তো স্বামীও তো স্ত্রীর সেবা করতে হইব কি তোমার সেবা করি না করো তুলনায় সেবা আমি তোমার বেশি সেবা করি হ্যাঁ তো এবার এনে আবার বিজুক এবার এই ঠেং দাও দেখছেন নরম গরম পানিতে আর শ্যাম্পু দি দাও নে নরম হয়ে গেছে খুদা নামে ফালমা দিয়ে কুতুম দিয়ে ডালিয়ে রাখতে তুই আরে কইতা তাহলে তো আগে আয় করে দিছি দিছি না তাহলে কইতা আয় করে দিতাম পার্লারে যে টাকা কিনলে ঢালবা ক সাদি খা ইউ হ্যাভ এ মাসাজ 100 বাট নো ডিসকাউন্ট ব্যাংককে গেছিলাম আর বুঝিনি ব্যাংককে গেছিলাম আর এই মুখেরটা খেয়াল রাখিও লাজে বেশি নটানে যে সেবা দিলাম তোমার যে চিন্তা করছি 10 দিন ফরফর দিমো তোমার তাইলে মানুষের যে রক্ত চলাচল প্লাস হয়েছে শরীরের যে একটা এনার্জি সব থাকবে বুঝো না হান্ডে হান্ডে শক্ত রোবটের মতো করে রেখছো কা কি রে দিয়ে নাই এবার মুখটা আবার শক্ত হয়ে যায় মুখটা ধরি এটা বিজক অনেক কষ্ট আছে এসব কাজে অনেক ধন্যবাদ এমনি ফাল্লাদের মেনছে টাকা এতে গেলে এমনি নেয় না কষ্ট আছে এই পান্ত হানি গেলে হানি আর ফুলোর ভিজে ইও না এসে নি কসকিচ্ছা করে সক সক করে যে কারণ ওই যে শ্যাম্পু নুন চিনি দি লেবুর হানি দি ভিজেছি না আচ্ছা এটা বিজক আই আর একটু বিজক তারপর ডলি দিয়ে এলাম মুখটা ডলি সজই বসো আর পুরা পাই গেলা ফা তো ডলছি মুখে যে ফেস প্যাক মেক্সি এটা তিনটা কার্যকরী আর দুজন নেই এটা সি ওয়ান মানে এটা ডলা দিব শক্ত হয়ে গেছে দেখছেন না পুরো ভাইয়েরা এটা খুব ভালো এটা বডি শপের খুবই ভালো আমরা তো এখানে সবসময় পার্লারে যেতে হারি না তো আমি সবসময় বাসার মধ্যে কী কী দি করছি এটা আমি আপনাগুলো একদিন শেয়ার করুন অনেক যে ফোড়া ফোড়াগুলো শেয়ার নাই করি তুই গোসু করবে তো আগে কইবা না তাহলে তার মাথা তার তা ডলে দিতাম আচ্ছা থাক আচ্ছা গাঁটটা দিদি ঘাড়ে তো গাঁটটা দিদি যে মাসাজ করছি আপুরা ভাইয়ারা এগুলোর জন্য তো তোমরা কোনোদিন কোনো কিছু করে দিতাম না করে দিলে টাকা দিতে না